শিক্ষার্থী বৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের আমাদের প্রশ্নটি হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণ সহ এর শ্রেণী বিভাগ আলোচনা করো। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করছি, বর্ণনামূলক প্রশ্ন, যেটি 3 নম্বরের ক অংশে থাকবে। আর প্রকারভেদটি দেখো, আবেগ শব্দটা কি আসলে, যে শব্দগুলোর দ্বারা আমরা মনের নানা রকম অভিব্যক্তি প্রকাশ করি, যেমন কোনো ব্যাপারে বিস্মিত হওয়া, কারো প্রশংসা করা, কারো প্রতি বিরক্তি প্রকাশ করা, কারো প্রতি রাগ, এরকমভাবে এই বিষয়গুলোই আসলে আবেগ শব্দ। যে এই অভিব্যক্তিগুলো ব্যক্ত করার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করে মনের ভাবটাকে প্রকাশ করে থাকি, সেগুলোই আবেগ শব্দ। এখন আমরা দেখি আবেগ শব্দ আর প্রকারভেদগুলো একটু দেখো। আমাদের এক একটি ব্যাকরণ বই এক একভাবে এটাকে উল্লেখ করা হয়েছে। আমি যে এখানে বিভিন্ন ব্যাকরণ বই থেকে বেছে এখানে 8টি অংশ দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি 8টি বিষয়গুলো কি কি। বিস্ময়সূচক আবেগ 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে প্রশংসাবাচক আবেগ, 3 নম্বর হচ্ছে বিরক্তিসূচক আবেগ, 4 নম্বরে ভয় ও যন্ত্রণাবাচক, 5 নম্বরে করুণাবাচক, 6 নম্বরে হচ্ছে সিদ্ধান্ত সূচক, এবং 7 নম্বরে হচ্ছে সম্বোধন সূচক, এবং 8 নম্বর হচ্ছে আলংকারিক আবেগ। আমরা এই 8টি প্রকার নিয়ে এখন আলোচনা করব। আমি একটু কাগজে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণ সহ আমরা শ্রেণী বিভাগ আলোচনা করছি। প্রথমে আমরা দেখি কাকে বলে, আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। আমি আবার বলছি শোনো, যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে সহায়তা করে তাকে আবেগ শব্দ বলে। যেমন আরে তুমি আবার কখন এলে, এরকম এই দেখো এটাই হচ্ছে আবেগ শব্দ। বিস্ময়সূচক চিহ্ন প্রকাশ পাচ্ছে। আবার মরি মরি কি রূপ মাধুরী, এরকমভাবে আমরা নিজের মনের ভাবটাকে ব্যক্ত করে থাকি, সেটাই হচ্ছে আবেগ শব্দ। এবার আবেগ শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করি। দেখো যে ভাব প্রকাশের দিক থেকে আবেগ শব্দ নানা প্রকার হতে পারে। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে বিস্ময়সূচক আবেগ। এ ধরনের আবেগ শব্দে বিস্মিত হওয়া বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ পায়। যেমন আরে তুমি আবার কখন এলে। আবার পরের বাক্যটি দেখো, অ্যাঁ বলছো কি, মানে বিস্মিত হওয়ার ভাবটি প্রকাশ পেয়েছে। আবার অ্যাঁ বলছো কি, ও ফিরে এসেছে, এরকমভাবে আমরা বাক্যালাপে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করে থাকি, এবং ব্যাকরণের ভাষায় এই শব্দগুলোকে বিস্ময়সূচক আবেগ শব্দ বলছে। এবার 2 নম্বর পয়েন্টে দেখো, প্রশংসাবাচক আবেগ। এ ধরনের আবেগ শব্দে প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ পায়। যেমন কারো প্রশংসা করা আর কি প্রকাশ পায়। যেমন সাবাস, খেলার মতো খেলা দেখালে। আবার বাহ, বড় চমৎকার ছবি এঁকেছো, এরকমভাবে আমরা প্রশংসা করি কারো, যাতে করে সে কাজে উৎসাহিত হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা বাক্যলাপে প্রশংসা করে থাকি সাধারণত। এবং 3 নম্বর পয়েন্টটি দেখো, বিরক্তিসূচক আবেগ। এটাও কিন্তু আমাদের কথা প্রসঙ্গে কোনো কিছুর প্রতি বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। এ ধরনের আবেগ শব্দে বিরক্তি, অবজ্ঞা, ঘৃণা প্রকাশ পায়। যেমন ছি এমন কাজ তোর, আবার বললাম কি যন্ত্রণা, এভাবে কত সময় দাঁড়িয়ে থাকা যায়। এইভাবে আমরা বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে বিরক্তিসূচক আবেগ শব্দ ব্যবহার করে থাকি। এবার 4 নম্বর পয়েন্টে দেখো, ভয় ও যন্ত্রণাবাচক আবেগ। এ ধরনের আবেগ শব্দে আতঙ্ক হওয়া, আতঙ্কিত হওয়া বা যন্ত্রণা প্রকাশ পায়, অথবা ভয় অথবা কাতর হওয়া ইত্যাদি প্রকাশ পায়। যেমন উফ পায়ে লেগেছে, পায়ে বড্ড লেগেছে, আহ কি বিপদ, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা
এই আবেগ ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ ব্যবহার করে থাকি। এবং এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট, করুণাবাচক আবেগ। এই ধরনের আবেগ শব্দে করুণা ও সহানুভূতি প্রকাশ পায়, যেমন হায় হায় এখন আমার কি হবে, আহা লোকটি দেখতে পায় না, এরকম কারো প্রতি সহানুভূতির প্রকাশের ক্ষেত্রে আমরা এই করুণাবাচক আবেগ শব্দটা ব্যবহার করে থাকি। বিভিন্ন সিচুয়েশনে অনেক সময় এটি ব্যবহার করতে হয়। এরপর আসো 6 নম্বর পয়েন্টটি, দেখো সিদ্ধান্ত সূচক আবেগ। যে কোনো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু কিছু শব্দ ব্যবহার করে থাকি, সেই শব্দগুলোকে আমরা আবার বলছি ব্যাকরণের ভাষায় সিদ্ধান্ত সূচক আবেগ। এই ধরনের আবেগ শব্দে অনুমোদন করা, সম্মতি জ্ঞাপন করা বা কোনো কিছুকে সমর্থন জানানোর ক্ষেত্রে এইসব ভাব প্রকাশ করা হয় যখন, তখন আমরা সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ ব্যবহার করি। যেমন আপনি যখন বলছেন বেশ তো আমি যাব, আবার উফ ও কাজে, ও কাজ আমাকে দিয়ে হবে না, ও কাজ আমাকে দিয়ে হবে না, এরকম ভাবে আমরা নিজেদের সিদ্ধান্তকে জানাই। সেটা হতে পারে না বোধক, হতে পারে হা বোধক, এভাবে আমরা নিজেদের মতামতকে ব্যক্ত করা, সিদ্ধান্ত বলতে আমাদের নিজেদের মতামতকে ব্যক্ত করি বা কোনো কারো মতামতকে সম্মতি জ্ঞাপন করার ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ ব্যবহার করে থাকি। এরপর দেখো 7 নম্বর পয়েন্ট, সম্বোধন সূচক আবেগ। মানে কোনো কিছুকে কারো, বিশেষ করে বড়দেরকে স্নেহ করে, কোনো ছোটদেরকে স্নেহ করে সম্বোধন করা, বড়দেরকে সম্মান দেখানোর ক্ষেত্রে সম্বোধন করা বা সমবয়সীদের প্রতিও একটা সম্মান প্রদর্শনমূলক কিছু শব্দ আমরা ব্যবহার করে সম্বোধন সূচক আবেগ শব্দ বলা হচ্ছে। এই ধরনের আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন হে বন্ধু, ও হে বা ওরে, এরকম ভাবে আমরা সম্বোধন সূচক আবেগ শব্দ ব্যবহার করে থাকি। এরপরে আসো 8 নম্বর পয়েন্টটি, আলংকারিক আবেগ। এ ধরনের আবেগ শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অথবা অনুরোধ করা, মিনতি করা ইত্যাদি মনোভাব প্রকাশ করতে আমরা অলংকার হিসেবে ব্যবহার করি। যে শব্দগুলো সেগুলো হচ্ছে কি, যেমন ধরো দূর পাগল, তোকে সে কিছুই বলেনি, আবার বলছে মা গো মা এমন হাসছ যে, আবার বলছে আমরা জাগে, সেসব এত ভেবে লাভ নেই, এরকম কিছু শব্দ দেখো এখানে আমরা ব্যবহার করে থাকি। সেগুলোর ক্ষেত্রে আমরা আলংকারিক শব্দের, বিভিন্ন অলংকার ব্যবহার করার ক্ষেত্রেও আমরা আবেগ শব্দ ব্যবহার করে থাকি। এই পর্যন্তই থাক আবেগ শব্দ। আশা করি তোমরা ভালোভাবে বিষয়গুলো লক্ষ্য করেছ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজ তাহলে এই পর্যন্তই, আশা করি তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।